বাংলাদেশে যেন শ্রীলঙ্কার যে ভুল, সে ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেটা আমাদের দেখতে হবে। ভালো কাজের জন্য পুরস্কার, খারাপ কাজের জন্য নিন্দা শাস্তি, দুটেই দরকার। আমরা মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, প্রধান প্রধান কর্মকর্তারা, আমরা যদি সৎ থাকি তাহলে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ কম। এখন দুর্নীতি এমন একটা বিষয় এটা বেপরোয়া গতিতে অনেকেরই দুর্নীতি বিস্তার লাভ করে, ধরা পড়ে অনেক পরে। এবং দুর্নীতির জন্য আমাদের যে মূল্য দিতে হয় সেটা আমাদের জন্য সত্যি এক দুর্ভাগ্যজনক বিষয়, দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এই মন্ত্রণালয়ে আমি অনেকদিন আছি, এখানে যেটা ট্রেডিশনালি এখানে চলত সেটা অন্তত বন্ধ করেছি। কমিশন পার্সেন্টেজ এখানে একসময় একেবারে নিয়ম হিসেবে চালু ছিল, প্রমোশন ট্রান্সফার এসব নিয়ে অনেক কথা ছিল। সময় হওয়ার আগে একজন ইঞ্জিনিয়ার ট্রান্সফার হয়ে যাবে, তার নিজের পছন্দ মতো জায়গায়, এসব প্র্যাকটিস বন্ধ করা হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার পদে আসার জন্য এবং এখানে পদায়নের জন্য, প্রমোশনের জন্য যে লেনদেন হতো, এটা আমি মন্ত্রী হয়ে অনেক কথা শুনে, অনেক স্টোরি শুনে আমি খুবই দুঃখ পেয়েছিলাম। এটা কেন আমি আমাদের বিশেষ করে বিআরটিএ এবং রোডস অ্যান্ড হাইওয়েজ আমি সবাইকে একটা কথা বলেছি, কোনো পলিটিক্যাল তদবিরে
কাউকে বদলি করা যাবে না। বিআরটিএ একসময় এমন ছিল যে এখানে লেনদেন হতো এবং তার বিনিময়ে কর্মকর্তাদের ট্রান্সফারের ব্যাপারটি আসত। অনেক বড় বড় লোক প্রভাবশালীরাও তদবির করতেন, সেটা অনেকাংশে বন্ধ হয়েছে বলে আমার বিশ্বাস। তবে বীরপুর ইকুরিয়া সহ বেশ কয়েকটি জেলায় বিআরটিএর অভ্যন্তরে কিছু লোক কর্মকর্তা কর্মচারীর যোগসাজশ অপকর্ম হয়ে থাকে। শস্যের মধ্যে দালালের মতো ভূত যখন নিরাপদ আশ্রয় পায় দুর্নীতি হবে। এইসব বিষয়গুলো একটু আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। আমি আরেকটা বিষয় যেটা শুরু করেছিলাম যে আমাদের প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে, সর্বাধিক প্রায়োরিটি কোনটি, জনস্বার্থে কোন প্রজেক্টটা আমাদের বাস্তবায়ন করা দরকার, সে বিষয়টা সর্বাগ্রে দেখা উচিত।